হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, নইলে আমি অনেকদিন ধরে অসুস্থ, আমার চোখ ফুটে গেছে। তো বাংলাদেশে অনেকের পায়ে চোখ ফুটে গেছে, তো তা নিয়ে কিছু সমস্যা নাই। তারপরে আজকের ভিডিওটা বানাচ্ছি কারণ একজন বড় একজন ইউটিউবার, যার কারণে অনেকে ইউটিউবার হইতে পারছে, হয়তো আপনারা চিনবেন হ্যারে দেখলে, না দেখলে চিনবেন না। উনি নাকি আজ থেকে মানে ইউটিউব ছেড়ে দিবে। কোন কারণে ইউটিউব ছেড়ে দিবে তো আমার মুখের কথা বিশ্বাস না করবেন। তো কিছু আমি হ্যার ভিডিও থেকে দেমু, তো এগুলো একটু শুনবেন, কারণ উনিও খুবই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর উনি খুবই ইউটিউবের ভালো টিপ যায়, তো আমার মুখের কথা বলে তো লাভ নেই ভাই। তো ওনার ভিডিওতে যাওয়া যাক, উনি কী বললো, কারণে কোন কারণে ইউটিউব ছেড়ে দিবে। তো এই ভিডিওগুলো এই কথাগুলো একটু শুনে আসি, তো ভিডিওতে যাওয়া যাক। অনেক দিন তো হয়ে যাচ্ছে আমি ইউটিউবে রয়েছি, প্রায় 4 বছর হলো আমি ইউটিউবিং করি। অনেক বড় স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম। এখন যারা নতুন ইউটিউবার, মনে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খোলে, যে ইউটিউবে তার চ্যানেলটা গ্রো করবে, সে ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করবে। ঠিক আমি আপনার মতো ঠিক এই একই স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম। এই দীর্ঘ 4 বছর কিন্তু আপনাদের সাথে একই পথে চলে আমরা কাজ করে আসছি, কিন্তু এখন জানি না আমার সাথে কী হচ্ছে, আমি ইউটিউবটাকে আর কন্টিনিউ করতে পারছি না। আমি ভাবতেই পারছি না যে আমার স্বপ্নের এই ইউটিউব চ্যানেলটা আমি আর কন্টিনিউ করতে পারবো কি না। আমার বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ। আমি একটা দরিদ্র ফ্যামিলির একটা ছেলে। আমি যখন ইউটিউবটা স্টার্ট করি তখন আমার অবস্থাটা আরও খারাপ ছিল, আরও বাজে ছিল। কিন্তু এখন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে হ্যাঁ আমি পাচ্ছি, ইউটিউব থেকে কিছু পাচ্ছি, কিন্তু আমার অবস্থানটা এখন খুবই খারাপ একটি অবস্থায় আছি। আমি আমার মন চাইলেও, ইচ্ছা শক্তি থাকলেও আমি ইউটিউবটাকে আর কন্টিনিউ করতে পারছি না। আমার বর্তমান অবস্থা এতটাই মানে কি বলবো। দেখুন, আমি আপনারা কিছুদিন হলো ভিডিও দেখেন যে আমি একটা চশমা পরে ভিডিও তৈরি করি। আসলে চশমাটা আমি এমনি ব্যবহার করতেছি না, আমার মাথায় প্রচণ্ড পেইন হয়, যার কারণে আমি ডাক্তারি মতো আমি চশমাটা ব্যবহার করি। পাশাপাশি আমার শারীরিক আরেকটু সমস্যারও হয়েছে, যে সমস্যাগুলো আমি সম্মুখীন হয়ে যাচ্ছি, আর ইউটিউবটাকে চাইলেও কন্টিনিউ করতে পারছি না। যখনই ক্যামেরার সামনে আসি তখন আমি আবল তাবল ধরে যাচ্ছি আর কাজ করতে পারছি না। আমার মন চাচ্ছে ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। আমি সবারই কম বেশি কারো উপকারে আসতে পারছি, কারো উপকারে আসতে পারিনি, সবার ভালোবাসা পেয়েছি, আবার অনেকের ভালোবাসা পাইনি, অজান্তেই হয়তো বা কারো মনে কষ্ট দিয়ে থাকতে পারি। আমি কেন জানি না আর ভিডিও তৈরি করতে পারছি না। আমি ক্যামেরার সামনে যখনই যাচ্ছি আর কথা বের হচ্ছে না আমার মধ্যে দিয়ে। আমি একটা কন্টেন্ট তৈরি করব, ওই কন্টেন্টটা আর আমি কীরকম ধরনের প্রেজেন্টেশন বা আমার সেরকম ভালো কিছু হচ্ছে না। আমার পারিবারিক অবস্থানটাও ভালো না, পারিবারিকের মধ্যে আমার মুরব্বিটাও একটু অসুস্থ, আমি অসুস্থ, সবাই কম বেশি অসুস্থ। আমি তো ম্যারিড একজন পার্সন, আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে, ওয়াইফ আছে। আমার বাড়ির ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো পরিবেশ নাই, ভাঙাচোরা ঘরের মধ্যে তৈরি করি, বৃষ্টি পড়ে আমার ল্যাপটপ ভিজে যাচ্ছে বা আমার স্টুডিওটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি চাইলেও কন্টিনিউ করতে পারছি না। আমি যদি কোনো স্পন্সারশিপ নিয়েও যদি টাকা ইনকাম করে ভালো ঘর দর দিতে পারতাম সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু আমি তো ও ধরনের কাজ করব না। আমি জানি না আসলে আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো কি না, কারণ আমার ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতেই তো আমি নেই। এত বছর, প্রায় 4 বছর একই সাথে আমরা কাজ করে আসছি, এ ভিডিও দিয়েছি, ও ভিডিও দিয়েছি, আপনাদের উপকারের স্বার্থে আমি ভিডিও দিয়েছি, কিন্তু বর্তমান পরিস্থিতিটা ভাই, আমার শারীরিক অবস্থাও ভালো না, আমি কাজ করেও মজা পাচ্ছি না, বা আমার ভিডিও দিতে গেলেও আমি মনে করেন যে কীরকম যেন কথা বলতে পারি না ক্যামেরার সামনে, অনেকটা টেনশনের মধ্যে আমার দিনটা পার হচ্ছে। তো আমি আপনারা একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন কন্টিনিউ করতে পারি, কারণ যে ভালো মানে যে স্বপ্নটা নিয়ে আমি ইউটিউবে এসেছি, আমার এই স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। কারণ আমার স্বপ্ন যদি আমার এই পথে এসে আমি থেমে যাই, তাহলে তো আমার স্বপ্ন পূরণ হবে না। প্রত্যেকটা ইউটিউবারই স্বপ্ন দেখে ইউটিউবে একটা চ্যানেল খুলে, যে তার চ্যানেলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব থাকবে। ঠিক আমিও সেম একই স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে এসেছি। এটা বলবো না যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে আসিনি, হ্যাঁ আমি ইউটিউব থেকে ইনকাম করতে এসেছি, কিন্তু আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, আমি কিন্তু এতে অনেক সন্তুষ্ট, কারণ ভালোবাসা যে পেয়েছি আমি, এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আপনারা একটু আমাকে মন থেকে দোয়া করুন যেন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করতে পারি। আমি ক্যামেরার সামনে কথা বলতে পারছি না, আমার কয়েকটা সমস্যা হয়ে গেছে শারীরিকভাবে, আর আমি ভেঙে পড়েছি, ইউটিউবটা কন্টিনিউ করতে পারতেছি না। মাঝখানে দেখেছেন আমি 30-40 দিন কন্টিনিউ করতে পারিনি,
আবারও ঠিক একই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি যদি এরকমভাবে কাজ করি তাহলে তো আমি ইউটিউবটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সর্বশেষ একটি কথা, আপনারা আমাকে একটু দোয়া করবেন, আমি যেন ইউটিউবটাকে আবারও ধরে রাখতে পারি, ইউটিউবে কাজ করতে পারি। আমি কথা বলতে পারছি না ক্যামেরার সামনে। যাই হোক, ভালো থাকুন, আপনাদের জন্য আমি সুস্থ কামনা করি। তো বন্ধুরা, ওনার ভিডিওগুলা দেখে তো আপনারা বুঝতে পারছেন উনি অনেক ধরনের ভালো একজন ইউটিউবার, উনি ভালো টিপস দেয় ইউটিউবের সম্পর্কে। তো ওনায় কোন কারণে ছেড়ে দিবে আপনারা তো বুঝতে পারছেন। তো ওনার পাশে সবাই থাকবেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে বেশি একটা কথা বলবো না, কারণ আমার চোখের সমস্যা খুবই খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।